ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা সিম্পল। নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা আমি সন্ধ্যা থেকে স্টার্ট করলাম, আর এটা দেখছো একটা ক্যাফে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেই হয়েছে আর কি। তো হচ্ছে যেহেতু তো ভাবলাম যে এটা তোমার সাথে শেয়ার করি, যদি তোমরা আসতে চাও আসতে পারো। খুব সুন্দর, মানে এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, এখনো কাজ হচ্ছে। আজ কতদিন ধরে হচ্ছে, তো ফাইনালি আজকে কমপ্লিট হয়ে যাবে। আর আজকে যদিও না হয়ে পারে, তো কালকে সকাল কিংবা বিকালের মধ্যে হয়ে যাবে। আর এটা স্টার্ট হবে কাল থেকেই, মানে 26 তারিখ। আর আজকে ব্লগটা হচ্ছে 25 তারিখ। এই দেখো, এখানে মা রান্না করে এসে মা বসেছিল, তো আমিও বসেছিলাম। তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা, সেভাবে শেয়ার করলাম। তো তোমাদের সবার আর কি আসার আমন্ত্রণ রইলো, সবাই এসো। আর দেখো এখানে হচ্ছে প্লাই দিয়েছে, তো পুরোপুরি আর কি জিনিসটা বাঁশ দিয়ে তৈরি করেছে, বাঁশের। আর প্লাইয়ের উপর আর কি এখানে বেশ কালারিং লাইট লাগিয়েছে, খুবই সুন্দর লাগছে। এখন অনেক কাজ বাকি, দেখছো যে কাজ হচ্ছে। আর আমি আর দুজনকে চিনি না, যদি কোনো কিছু হয় উল্টো পাল্টা, ঠিক আছে? আমি আসতেই যাবো, আমরা আসি জায়গাতে, আমরা ভুলা ভুলা করি নি। দর্শক কেমন? দর্শক শুধু তিন না, ভিডিওটা প্রমোট করে দিবেন। এটা হচ্ছে দুপুরবেলা, আর এটা দেখো এখন আর কি এই যে ভাইটা ও ডেকোরেশন করছে আর কি বেলুন দিয়ে। তো এত সময় ধরেও বেলুন ফুলিয়ে তারপর এখন সাজাচ্ছে। তো টেবিল টেবিল আছে এখানে, সব কিছুর সুব্যবস্থা আছে, তোমরা চাইলে আসতে পারো। আর ওখানে দেখো পাশের বাড়ির সেই বৌদিটা আর মা আছে, বসে আছে গল্প করছে। তো দেখো এখানে কাপ গ্লাস সব কিছুই আছে। আর এখানে হচ্ছে পাওয়া যাচ্ছে অনেক কিছু আছে, আমি ভুলে গেছি বলতে বলতে, মানে এখন আর কি মনে পড়ছে না। আর দেখো একটা চার্ট, লাল একটা বিড়াল আছে না, ভয় পাই, বিড়ালটা ভয় পাচ্ছে, ভাবছি কি সত্যি কার। মালাই চা, চা, কোল্ড কফি, চিকেন, বেশ আরো কিছু কিছু আছে, আমি ভুলে গেছি। এটা হচ্ছে ফাইনাল রাত্রেবেলা আর কি। তো এখানে অনেক লোকজন এসছে, আমি আজকে আর বসার চান্স পাইনি এখানে, যেহেতু আজকে একটু ছাড় ছিল সব কিছুতে 10%। সেজন্য দেখো পুরোপুরি সব জায়গা ভর্তি, তো আমি আর সুযোগ সুবিধা পাইনি। তো ওই যে বৌদি আমাদের বেটে বসেছিল, দাদা এসেছিল আর কি, দাদা এখান থেকে চিকেন প্যাটিস খাইয়েছিল। এই যে হচ্ছে দোকানের মালিক এই ভাইটা, চলো আমি বাড়ি যাই। আর বাড়িতে গিয়েই আমি খেয়েছিলাম, দাদা অর্ডার করেছিল, বাড়িতে গিয়েছি, এখানে বসার জায়গা পাইনি। আমি আগে থেকেই আসলে বুঝে ভিডিওটা করে নিয়েছিলাম। এই যে দেখো দুটো এনেছিল, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট।